ক্যান্সার অ্যান্ড আয়ুর্বেদ আয়ুর্বেদ এই শব্দটার মধ্যেই ক্যান্সার ট্রিটমেন্টের সঞ্জীবনী লুকিয়ে আছে আয়ু মানে হলো স্প্যান অফ লাইফ বেদ হল নলেজ ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে আয়ুর্বেদের ট্রিটমেন্ট প্রিন্সিপাল পেশেন্টের স্প্যান অফ লাইফ মানে আয়ু অনেকটাই বাড়িয়ে দেয় এবং অনেকের ক্ষেত্রেই ঠিক সময়ে যদি চিকিৎসা করা যায় সুষ্ঠুভাবে তাহলে অনেকেই পুরোপুরি সুস্থও হয়ে যান আয়ুর্বেদের স্রোত বা মাইনিউট চ্যানেলস বলে বর্ণিত আছে এই স্রোতই হলো আমাদের শরীরের নানা ক্রিয়া প্রতিক্রিয়া চালানোর জন্য মেইনলি দায়ী যখন টক্সিন এই স্রোতগুলোর মধ্যে অবস্ট্রাকশন তৈরি করে তখন না আমাদের স্বাভাবিক জীবনযাপন হয় না আমাদের টিস্যু তা নর্মাল ফাংশন করতে পারে না যার ফল শুরু শুরু হয়ে যায় অ্যাবনরমাল গ্রোথ অফ সেল আর আপনারা সবাই জানেন ক্যান্সার মানে হলো অ্যাবনরমাল অর আনকন্ট্রোল গ্রোথ অফ সেল কিছু কিছু এরকমই সেল যখন ব্লাড মানে রক্ত বা লিমফ ও লসিকার দ্বারা আমাদের শরীরের অন্য কোথাও চলে যায় সেগুলো পরবর্তী সময়ে ম্যাটাস্ট্যাসিস বা ক্যান্সারের ডেঞ্জারাস স্টেজও তৈরি করে দিতে পারে এবার বলছি আয়ুর্বেদ প্রিন্সিপাল ইন ক্যান্সার আয়ুর্বেদের কী কী প্রিন্সিপাল ক্যান্সারের ট্রিটমেন্টের ক্ষেত্রে বলা আছে এটা কয়েকটা পার্টে বিভক্ত সবার আগে পার্ট ওয়ান হলো মেন ট্রিটমেন্ট বলতে পারেন তা হলো শোধন বা ডিটক্সিফিকেশন থেরাপি এর আন্ডারে একদম সেলুলার লেভেল থেকে টক্সিনগুলো বের করা হয় আয়ুর্বেদিক মেডিসিন মেনলি হার্বাল অর হার্বো মিনারেল অ্যাজ রিকোয়ার্ড পার কন্ডিশন অফ ক্যান্সার পেশেন্ট মানে পেশেন্ট অনুযায়ী যেই ওষুধগুলো কার্যকরী হবে সেরকম ওষুধ দেওয়া হয় এবং পঞ্চকর্ম থেরাপিও অ্যাপ্লাই করা হয় পেশেন্টদের ওপর ক্যান্সারকে সারানোর জন্য সেকেন্ড পার্ট হল ইমিউনিটি বুস্টিং থেরাপি মানে ইমিউনিটিকে বাড়ানোর জন্য চিকিৎসা করা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আয়ুর্বেদিক ডক্টরদের কাছে মেইনলি ক্যান্সারের পেশেন্ট আসেন রেডিওথেরাপি ক্যামোথেরাপি এসব করার পরে সেক্ষেত্রে পেশেন্টের ইমিউনিটি অলরেডি অনেকটাই কমে গিয়ে থাকে তাই এই পার্টে এরকম আয়ুর্বেদিক ওষুধ দেওয়া হয় যেন পেশেন্টের ইমিউনিটি যা কমে গেছে অন্য থেরাপির সাইড এফেক্ট হিসেবে সেগুলো আবার পুনরায় যতটা উদ্ধার করা যায় সেকেন্ড অন্য কোনো নতুন রোগ যেন বাসা না বাঁধতে পারে রোগীর শরীরে সে ইমিউনিটি তাকে একটা লেভেলে মেনটেন রাখা থার্ড এই থেরাপির উপযোগিতা হলো ক্যান্সার ট্রিটমেন্টের সময় যেন ইমিউনিটি রোগীর মেনটেন থাকে সেটাও দেখা থার্ড পয়েন্ট হলো আয়ুর্বেদিক ট্রিটমেন্টের ক্ষেত্রে রিগার্ডিং ক্যান্সার ট্রিটমেন্ট অ্যাবাউট মেন্টাল ওয়েলবিং মানসিক শক্তিকে বজায় রাখার জন্য চিকিৎসা করা ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট কারণ রোগীর মনোবল খুবই ভেঙে যায় ক্যান্সার হয়েছে বলে মানসিকভাবে ভেঙে পড়লে একদমই চলবে না একে আর চার পাঁচটা সাধারণ রোগের মতোই ধরতে হবে কারণ একবার মানসিকভাবে ভেঙে পড়লেই মুশকিল এই পার্টে সত্তাবজায় চিকিৎসার মাধ্যমে টু হেল অ্যান্ড বোস্ট দ্য মেন্টাল ওয়েলবিং অফ এ পেশেন্ট আয়ুর্বেদে ট্রিটমেন্ট করা হয় আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে চলুন সঙ্গে নিয়ে বাঁচুন সবাই ভালো থাকুন